নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটি নতুন দিন আমরা শুরু করছি, রোজ যেভাবে করি আজকেও ঠিক একইভাবে। আসল কথা, প্রত্যেকটা দিনই আমরা শুরু করি নতুন নতুন ভাবে, নতুন কিছু প্রত্যাশা নিয়ে বা নতুন কিছু আশা নিয়ে দিন কিন্তু একইভাবে শুরু হয়। সেটা সারা দিনের মতো করে আমরা প্রত্যেকে প্রত্যেকের মতো করে কাটাই। কারোর হয়তো কখনো কখনো কোনো কোনো দিন আমরা বলি যে আজকের দিনটা খুব ভালো গেল, আজকে যা কাজ করেছি খুব ভালো গেছে। আবার কখনো বলি যে দেখ আজকে বোধহয় দিনটাই ভালো শুরু হয়নি, যেটাতে কাজে হাত দিচ্ছি সেটাই গণ্ডগোল হয়ে যাচ্ছে। সেটা আমাদের হয়, কিন্তু তারপরেও যেটা আমাদের প্রত্যেকের একটাই ইচ্ছে থাকে যে প্রত্যেক দিন আমাদের সবার দিনটা যেন খুব ভালো কাটে। আর সেই ইচ্ছে থেকেই আজকেরও সকাল শুরু করব, সবার দিন খুব ভালো হোক, সবার দিন খুব শুভ হোক, সবাই খুব ভালো থাকুন। আর সেই ভালো থাকাটাকে নিয়েই আমাদের আজকে সকাল আমরা শুরু করতে যাচ্ছি, যেভাবে রোজ শুরু করি অবশ্যই গানে গানে। আর সাথে যিনি আজকে আমাদের সাথে রয়েছেন, আমরা ওনাকে সবসময় একটু অন্য ধরনের আমি বলতে চাইছি যে আমরা লোকগানে এই শিল্পীকে অনেকবার শুনেছি, বিভিন্ন মঞ্চে শুনেছি বা বিভিন্ন টেলিভিশনের পর্দায় শুনেছি বা নিজেও উনি ওভাবেই চর্চা করেন, কিন্তু আজকে কিন্তু শিল্পী আধুনিক গান নিয়ে আপনাদের সবার সামনে রয়েছে, শিল্পী বলাকা দে। সুপ্রভাত বলাকা। এবং ভালো লাগছে এ কারণে, আমি জানি বলাকা আধুনিক গান খুব ভালো করে, কিন্তু বরাবরই চর্চাটা করে থাকে লোকগানে, তাই আজকে একটু অন্যভাবে শুনবো বলাকাকে। আমি প্রথমেই সবাইকে ভ্যানগার্ডের সমস্ত শ্রোতা বন্ধুদের, কারণ ওনারাই আমাদের সবকিছু, তো সবাইকে জানাচ্ছি অগ্রিম আগমনী শুভেচ্ছা এবং পুজোর শুভেচ্ছা একসঙ্গে। তো চেষ্টা করবো, আমার খুব ভয় হচ্ছে অ্যাকচুয়ালি, অনেক দিন পরে আবার সে আধুনিক গান নিয়ে আসা, শুধু একমাত্র সর্বাণী এবং আমার গুরুদেব মধুসন্ধ্যা চক্রবর্তীর জন্য। আমার রীতিমতো আজকে খুব ভয় করছে। এটা ভালো, আমরা জানি খুব ভালো সকাল যাবে। আর সাথে আরো দুজন শিল্পী রয়েছেন যারা এই সঙ্গীতটাকে, এই সুরটাকে আরো অনেক অনেক বেশি সুমধুর করে তুলবে। পার্শ্বিক রয়েছে কিবোর্ডে সুপ্রভাত পার্শ্বিক, আর নারায়ণ রয়েছে তবলায়, নারায়ণ বিশ্বাস। আমরা সবসময় যেভাবে সাথে পাই, আসল কথা হচ্ছে আমাদের গান তো গানের মতো করে হয়, ওনাদের যখন সাথে করে আমরা গানটাকে নিয়ে যাই তখন সেটার শুরুটা একটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, কথা না বাড়ি, আমরা সাহস পেয়ে থাকি আমরা। একদম একদম গানে যাই, শুরুটা কি দিয়ে হচ্ছে? শুরুটা করব ভজন দিয়ে। সকালে একটা রাগ খুব সুন্দর, আমার ভীষণই প্রিয় একটা রাগ, স্বর্গীয় সেই ননীগোপাল চক্রবর্তীর সুর করা। উনি এই গানটা নিজে হাতে করে শিখে গেছেন, জানি না কতটুকু গাইতে পারবো, ভাটিয়া রাগের উপর। তো ওটার সঙ্গে আমি অনেক আগে যখন ছোটবেলা ছিলাম, একটা গান খুব দূরদর্শনে বাজত, ওই গানটা আমার এখনো কানে লাগা, তো ওটার সঙ্গে এটা একটু লাগে। আচ্ছা আচ্ছা, চল শুনি।
করেই আমাদের সুরে মাতিয়ে রাখে, এত সুন্দর। আর গানটা শুনছিলাম, ভীষণই ভালো একটি কম্পোজিশন। বারবার স্যারের কথাই মনে পড়ছিল, উনি এত বেশি কি বলবো আমাদের সাথে একাত্ম হয়ে আমাদেরকে শিক্ষা দিতেন। স্যারকে আজকে দিনে গানটা দিয়ে শুরু হলো, আরো একবার শ্রদ্ধা জানাচ্ছি। আমরা পরে গানে যাব, কি শুনবো এবার? আগমনী, একদম একদম এসেই গেছে। আসল কথা, এবার তো আমরা আগমনীটা ঠিক আগমন আমাদের মতো করে নিতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু সময় তো এসে গেছে, আর একদমই সময় নেই। কথা সুরে শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়, চেষ্টা করছি। সবুজ রা
একটা মন খুশি করা গান, এই গানটা শোনার পরই কেমন একটা মনে হয়, মা আসছেন, আমরা সবাই প্রস্তুত মাকে বরণ করার জন্য। বারবারই একই কথা বলবো না, কারণ জানি আমরা সবাই যে এবার অতটা নেই, কিন্তু তারপরেও আমরা মনে প্রাণে সবাই চাইছি যে অন্তত পুজোর এই কটা দিন আমরা মানে মনের দিক থেকে বাদ ভাঙা আনন্দেই থাকব। সেটা আমাদের প্রত্যেকেরই একইভাবে সেই ভাবনাটা আমাদের আছে। এর পরে গানে যাব অবশ্যই বলাকা, দুটো গান এভাবে গাই, এর পরে কি মানে আধুনিকই তো থাকছি আজকে, চল পরে গানে যাই। পরে গাইছি কুমার শানুর মানে গিয়েছেন উনি গানটা, ভোরের হাওয়ায় পাঠিয়ে দিলাম, খুব সুন্দর গান, চেষ্টা করছি। Oh,
কি মিষ্টি সুর, কি মিষ্টি কম্পোজিশন! মনে হচ্ছিল না সুরটার মধ্যে একটা কোথায় যেন হারিয়ে যাওয়ার একটা ব্যাপার, এবং কিছুটা হারিয়ে গেছিস বোধ হয় শেষের দিকে। যাই হোক, আজকে আমরা অনেক একজনের ভয় না না ভয়ের কোনো ব্যাপার নেই, আমরা মনের খুশিতে সবাই গান গাই, কথা মাথায় রেখে রেখে গাইছি। এ বাবা, এ আবার কি! নিজের মনের খুশিতে গান গাইতে হয় সব সময়, কারোর কথা মাথায় রেখে গান গাইলে গান হবে না, একদম আপন মনে বিন্দাস গাইতে হবে। যাই হোক, আমাদের আড্ডা চলছে এবং চলবে, কিন্তু এবার যেতে হবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের জমজমাট সকাল, আর আজকে আমাদের সাথে সকালে রয়েছে বলাকা, রয়েছে পার্শ্বিক, রয়েছে নারায়ণ, আর রয়েছেন আপনারা সবাইকে নিয়েই। কিন্তু আজকে সকাল একটু অন্যভাবে আমরা গানে গানে যাচ্ছি, গানে গানে কাটাচ্ছি সময়। এবারও আবারও যাবো গানে গানে শিল্পীর কাছে। কি শোনাবে আমাদেরকে এবার, কি রেখেছো আমাদের জন্য? বাহ, ভীষণ বিখ্যাত এবং বহুশ্রুত একটি গান, গানটা অনেকের, এই গানটা অনেকেই গুনগুন করে সারাক্ষণ। চলো গানটা শুনি আগে। গান যেটা আমরা বরাবর শুনি, গানটা শিল্পীও খুব সুন্দরভাবে চেষ্টা করলেন। এরপরে গানে তো অবশ্যই যাব, তার আগে একটু একটু গল্প করি যে পুজো কেমন, মানে এবার আমরা কিছু প্ল্যান করতে পারছি না পুজোর জন্য, কোনো মানে কোন রকম প্ল্যান নেই যেভাবে কাটবে, কিন্তু তারপরেও কি মনে হচ্ছে, তোর কি মনে হচ্ছে এবার কিভাবে কাটাবি ভাবছিস?
এখন কিছুই প্ল্যান হয়নি, কি যে করব বুঝতেই পারছি না, কি আনন্দ কিভাবে করব এটাই বুঝতে পারছি না। এটা কিন্তু একটা ভীষণ ভালো কথা, কিভাবে আনন্দ করব সেটাই বুঝতে পারছি না। আসল কথা হচ্ছে এই যে না বোঝাটা, যে আমরা বুঝে উঠতে পারছি না আনন্দটা আমরা কিভাবে করব, এটার মধ্যে যে আমাদের কত কত দুঃখ কষ্ট লুকিয়ে আছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আমরা পরে গানে যাই, চল কি শোনাবি? লতা মঙ্গেশকর যে গাওয়া সোনার খাঁচা ফিল্ম থেকে, কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর বীরেশ্বর সরকারের। আচ্ছা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, শরতের মাঝখানে বৃষ্টি, বাহ, ঠিক আছে শুনি। বৃষ্টি হচ্ছে তো সবাই? হ্যাঁ হচ্ছে, একদিন দুদিন বাদে বাদে বৃষ্টি হচ্ছে। আরে বাহ, দারুণ দারুণ ফিনিশিং, এত সুন্দর। আমি পার্শিকার নারায়ণকে লক্ষ্য করছিলাম, এত ছোট ছোট করতে 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 একদম পুরোটা শব্দ মিলিয়ে দিল, ভীষণ ভালো। আর এই গানটা সবার মনে হয়, আমার তো খুব পছন্দের একটি গান, আর গানটা যখনই শুনি মনে হয় বৃষ্টিতে একটু ভিজি, একটু গান করি, ভিজে ভিজে গান করি। যাই হোক, এগুলো কল্পনা, এগুলো অনেক কথা বলে ফেলি। এবার একটা গানে যাব না, বিরতিতে যাব। আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, যাব ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের জমজমান সকাল। আমাদের সাথে রয়েছেন শিল্পী, আমরা দেখেই নিয়েছি কারা আছেন, তারপরও যদি এই মুহূর্তে কেউ আমাদের সাথে যুক্ত হন তাদের জানার জন্য বলাকা রয়েছে, পার্শ্বিক রয়েছে, নারায়ণ, সবাইকে নিয়ে সকাল কাটাচ্ছি আমরা, আবার বাকি সময়টুকু আমরা ঠিক একইভাবে কাটাবো। এবার কি গান আছে আমাদের জন্য বলাকা? মান্নাদের গেছেন এই গানটা, মিষ্টি একটা গন্ধ। আচ্ছা, আমার না একটু জানতে ইচ্ছে করছে, সবসময় তো ফোক গান করিস, লোকগানই তুই বেশি স্বচ্ছন্দ, তো মানে কেমন লাগছে আজকে গাইছিস একের পর এক আধুনিক গান, কি ফিল করছিস? তুই বলতে পারিস, কিন্তু আমি ভালো ফিল করছি, বারবার আমি তাকাচ্ছি নারুর দিকে আর পার্শিকের দিকে যে ওরা ঠিকঠাক আছে, মানে আমায় নিয়ে ওরা ঠিক আছে কিনা। না না, খুব সুন্দর, চলো পরের গানে যাই। এই গানটাও ভীষণ একটি মানে মিষ্টি গান, ভীষণই মিষ্টি গান এবং খুবই টাফ।
মিষ্টি একটি গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, মিষ্টি একটি সুরের আবেশ রয়েছে ঘরটা জুড়ে, তাই থাকুক। ভীষণ মিষ্টি করে গাইল বলাকা, এবং গানটি অসম্ভব শক্ত একটি গান, ভীষণ কঠিন একটি গান। আমরা পরের গানে তো অবশ্যই যাব, একটার পর একটা গান শুনছি। সেভাবে আসল কথা হচ্ছে কি, যে এই ধরনের মানে সকালের আড্ডাগুলোতে আমরা অনেক দিন পরে, যেমন এখানে তোকে, তো মাঝে মাঝে মনে হয় যেন কিভাবে সময়টা কিভাবে কাটছে, গানকে নিয়ে কি কাজ করছিস বা কিভাবে ভাবছিস গানটাকে নিয়ে। আমার তো খুবই ভালো লাগে ফোক, তো আমার হুম একদম আমার মানে নতুন কিছু কাজ হচ্ছে কি, কাজ নতুন করছিস? বলতে আমাদের একটা ফ্যামিলি মানে সোয়ারাগিনী, ওই ফ্যামিলি থেকে আমরা এবার আগমনীর আমরা প্রায় 12 জন শিল্পী আমরা একটা কভার করছি, পাখির আছে আমাদের সঙ্গে, জানি না কিরকম হবে। আচ্ছা, এটা কোনো লাইভ অনুষ্ঠানে আসবি তোরা নাকি? না, এটা কভার করার পরে আমরা এটা ইউটিউবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবাই মিলে একটা গান নিয়ে কাজ করা? একটা গান নিয়ে। আচ্ছা, বাহ বাহ, সেটা একটু অন্য ভাবনা। অপেক্ষায় রইলাম কি হয় দেখব। সমস্ত ব্যাপারটা করছে আর কি আমাদের। আচ্ছা, পরিচালনায়। বাহ, পরে গানে যাই, আমাদের বোধ হয় দুটো গান শুনতে পারবো না, কারণ সময় সেভাবেই বলছে। আচ্ছা, তাহলে আমরা আরো দূরে চলে একটু ছোট্ট করে, হ্যাঁ করে তারপর। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, সুরকার সুধীন দাশগুপ্ত, গীতিকার যতীন্দ্র মোহন বাগচি। একদম আমার খুব ছোটবেলার একটা গান, অনেক দিন পরে। এই গানটি আমরা কবিতার মতো করেও ছোট ক্লাসে পড়েছি। একদম, চলো। গানগুলো শুনলে না কেমন একটা দুঃখ দুঃখ মন হয়ে যায় না? কিন্তু এত সুন্দর সুর, মনে হয় সবটা গানই শুনি, কিন্তু আমাদের কাছে সময় একদম শেষ মুহূর্তে। অনেকদিন পর বলাকাকে আজকে এখানে পাওয়া, এবং আজকে আমরা আধুনিক গানে যাব না, সেটা আমরা এমনি ঠিক করে নিয়েছি যে আজকে, সরি, লোকগানে যাব না, আজকে আমরা আধুনিক গানে থাকব। তো তাই আধুনিক গানের কোনো অনুরোধ আজকে করব না, আজকের মতো করে শেষ গান। পরে আরেকদিন অবশ্যই লোকগান নিয়ে আমরা থাকবো, পুজোতে। একদম একদম। আমার শেষ গান, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনার জন্য, বড়দের প্রণাম জানাচ্ছি।
আমার শেষ গান ছদ্মবেশী সিনেমা থেকে আশা ভোঁসলে গেয়েছেন, সুর করেছেন সুদিন দাশগুপ্ত, কথা কুণাল বিশ্বাস। চলো ঠিক এই মুহূর্তে আমরা আবার সবার থেকে সবাই অনেকটা দূরে যাব, তবে যে যার বাড়িতে যাব মনের দিক থেকে কিন্তু আমরা কাছেই থাকব। ভীষণ ভীষণ ভালো, মানে কি বলবো, মিষ্টি করে গানটা গাইলি, একটা মনে হচ্ছিল যে না আমরা দূরে যাচ্ছি। যাই হোক, ভালো লাগলো আজকে সকালটা বলাকার সাথে অনেকদিন পর কাটালাম, এবং যারা দুজন সঙ্গতে ছিলেন অসাধারণ সঙ্গত, বলার কিছু নেই। আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে, তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা, শুভেচ্ছা। এভাবে প্রত্যেক দিন সকালটাই আমাদের সাথে যারা থাকেন, নিয়মিত যারা থাকেন, তাদের প্রতি রইল আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলো এত নিয়ে ভাবনার একটা সাহস পাচ্ছি।
আজকের মতো করে শেষ করব। আবার আগামীকাল আবার আপনাদেরই প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে আমরা হাজির থাকব। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আজকে আমাদের সাথে ছিল তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর যেটা বলি প্রতিদিন, আজকেও বলবো, অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সাথে থাকবেন। নমস্কার।